हेलो गाइज, वेलकम टू माई ब्लग। आज के आबार एक नतून ब्लग नहीं अपने सामने हाजिर हो गए। और आज के हे सान्डे, तो एखन 12:30 बेजे गेछे। आमार एई मात्र सब काजटाज करे ठाकुर जल दिए अपन सामने दाड़िये भावलाम जो ब्लगटा स्टार्ट कर दी। और की रान्ना होयेछे सेगुलो अपन साथे शेयर करब अवश्य, कारण आज के रोबार आज की रान्ना होयेछे सेगुलो आपनादेर देखाबो। एबं आज के सबाई बाड़ीतेई रयेछे, आमार मेये तो एइजो पढ़ाशुनो करे आबार एखन शुये शुये मोबाइल देखछे, और आमार हाजबैंडो ओबारे रयेछे। जाइ होक, एबार आमरा आर कि सब काजकर्म होये गेछे एबं खेते बसबो। तो देखेन आज के आपनादेरके आमि आमार ठाकुरेर सिंहासनटा किरम सुंदर फुल दिए सजिए सेटा देखाच्छि। देखेन देखें कत बड़ बड़ जबागुलो होयेछे मा कालीर पाए दिएछि। आर एखानेओ सब ठाकुरेर के सजिए दिएछि, सबई आमार बागानेर फुल। आपनादेर तो देखिएछिलाम जबा, आरो देखें आमार अनेक रकमेर जबा गाछ आछे। तो आजकेओ किछु किछु फुटेछे हलुद, एदिके आरेकटा नाना रकम भ्यारायटी जबा, सेगुलो दिए ठाकुरके सुंदर करे सजिए ठाकुरेर जल दिलाम। आर एखाने किछु एई रकमेर फुल छिल, तो सेटा एकटा घटेर मध्ये करे आमि सेटाके दिएछि। ताहले देखतेओ बेश भालो लागबे सेई कारणे। आमार एइमात्र ठाकुरेर जल टल देवा हलो, एइबार सब खाबार दाबार सब निये एसे खेते बसबो। देखेन आजके आमि एचुर चिंगड़ी करब, तो एचुरटाके पुरो केटे एटा आमि एखन सेद्ध करब। सेद्ध करे निये तारपरे चिंगड़ी माछटा भेजे एवं एचुर चिंगड़ी तैरी करब। तो एकटू नून दिलाम, नून दिए ওটাকে আমি সিদ্ধ করব। এই দেখেন সিদ্ধের জন্য বসিয়ে দিয়েছি সিটিতে। তো আপনারা এরকম ভাবে সিটি দিয়ে নেবেন, এবং দেখেন এটা সিটি দেওয়ার পরে আপনারা দু তিনটে সিটি দিলে এটা মোটামুটি অল্প গোলেট ইয়ে হয়ে যাবে। বেশি করলে খেতে ভাল লাগবে না, অল্পই ঠিক আছে। এরপরে তো কষানোর সময়ও ওটা খানিকটা মজে যাবে। আর এখানে আলু আমি কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ আছে, লঙ্কা আছে, আদা রসুন আর টমেটো রয়েছে। আর এই দেখেন এখানে আমি প্রন অর্থাৎ চিংড়ি মাছ নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে কড়াইটা দেখেন গরম হচ্ছে, কড়াই গরম হলে তারপরে আমি চিংড়ি মাছগুলো ভাজব। প্রথমে আমি আলুটা ভেজে নিচ্ছি, তেল গরম হয়ে গেছে, এবার আলুটা ভেজে নিচ্ছি। আপনারা এরকম আলুটা সেদ্ধও করে নিতে পারেন ওর সাথে, কিংবা এরকম আর লাল লাল করে ভেজেও নিতে পারেন। তো ভেজে নিলে টেস্টটা বেশি লাগে বলে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এখানে আলুটা বেশ নুন হলুদ দিয়ে ভাজা হয়ে গেছে। এইবার আমি সর্ষে ফোড়ন দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা সব ফোড়ন দিয়ে পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পরে আমি এটাকে একটু কষিয়ে নেবো। আর ওইদিকে চিংড়ি মাছটা ভাজা হচ্ছে, তো চিংড়ি মাছটা ভাজা হচ্ছে কারণ এদিকে আমার দুটোর সঙ্গে করলে আমার সুবিধা হয়। আর এদিকে তোমার আদা রসুন বাটা লঙ্কা বাটা টমেটো সব দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, চিনি দেবো। আর তারপরে ভালো করে কষে এখানে আলু এবং এঁচোড়টা দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে কষবো। আর এখানে দেখেন আমার চিংড়ি মাছটা ভাজা
হয়ে গেছে। এবার আমি ওই কষার মধ্যেই একটু সোয়া সস দিয়ে দিলাম, একটু টমেটো সস দেব, দিয়ে ওটাকে আবার কষিয়ে নেব ভালো করে। যত কষানোটা ভালো হবে তত গ্রেভিটাও ভালো হবে আর কালারটাও দেখেন বেশ সুন্দর এসেছে। এর মধ্যে আমি অল্প কিন্তু চিকেন মশলা এগুলো সব দিয়ে নিয়েছি, চিকেন মশলা আর এই রংটার জন্য দিয়েছি কাশ্মীরি মিরচি মশলা আর গরম মশলা দিয়েছি। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি কারণ ওটা কষতে কষতে হতে হতে ভাতটা রেডি হয়ে যাবে। এই দেখেন একদম তৈরি হয়ে গেছে এঁচোড় চিংড়ি। হ্যালো গাইস, আবার চলে এসেছি আপনাদের সাথে। ভাবলাম যে ব্লগটা তো শেষ করা হয়নি, তাই ভীষণ গরম, গা হাত পা ধুলাম, তাও দেখেন কিরম ঘামছি। তো সন্ধ্যেবেলায় চাটা খাওয়া হয়ে গেছে, এখনও ভাতটা মানে ভাতটা তো রান্না হয়ে গেছে, ভাত রান্না হয়ে গেছে আর সঙ্গে রয়েছে অড়হর ডাল আর তার সাথে ভেন্ডি পোস্ত আর কুমড়ো ভাজা। তো রাত্রে একদম হালকা খাবার কারণ ভীষণ গরম পড়ে গেছে এখানে, তাই গরমে হালকা খাবারই সবসময় ভালো। তো যাই হোক, আপনাদের আজকে যে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, যে রান্নাটা শেয়ার করলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর যদি প্লিজ ভালো লাগে তাহলে আমার নতুন ইউটিউব চ্যানেল এটা, তো প্লিজ এটাতে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং এটাকে কমেন্ট করবেন, তাহলে আমার ভালো লাগবে। এই হচ্ছে আর বেশি প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। যারা যারা প্লিজ সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের এইটুকুনি সহযোগিতার উপরেই কিন্তু আমার চ্যানেলটা দাঁড়িয়ে আছে। তাই আমি চাই প্লিজ আপনারা আমাকে একটু সাহায্য করবেন এবং পরবর্তী সময় আমি অবশ্যই আরও ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো, আপনার এটাই আশা রাখছি। আপনাদের ভালোবাসা পাবো সেটাও আমি আশা রাখি, যে আপনাদের ভালো লাগবে, আপনারা আমাকে অবশ্যই ভালোবাসবেন। এবং আপনাদের আমি প্রথম ভিডিওতে বলেছিলাম যে আমি অনেক আগেই চ্যানেলটাকে ওপেন করতাম, কিন্তু আমাদের আসল কথায় ঘরে এখনকার যে পরিস্থিতি তার সাথে আমরাও খানিকটা তার সঙ্গে সাফার করেছি, কারণ আমাদের আমারও মানে কোভিড পজিটিভ হয়েছিল, আমার হাজব্যান্ডের নেগেটিভ ছিল কিন্তু আমার পজিটিভ হয়েছিল, কিন্তু আমার কোনো সিমটম ছিল না। আর হাজব্যান্ডের সিমটম থাকা সত্ত্বেও হাজব্যান্ডের কোনো রকম কিছু ধরা পড়েনি, নেগেটিভই এসছে, আরটিপিসিআর বলেন বা যেটা তৎক্ষণাৎ যেটা করা হয় সেটা দুটোতেই নেগেটিভ এসছিলো। তো যাই হোক, দুটোতে নেগেটিভ আসায় আমার কিন্তু তারপরে আমারও খানিকটা একটু শরীর টরীর খারাপ হয়েছিল, জ্বর জ্বর ভাব ছিল, একদিন 98 মতন জ্বর ছিল। তো তার ফলে আমি ভাবলাম যে ঘরে তো আমরা তিনজনই, যেহেতু আমার মেয়ে আমার সাথে বেশি অ্যাটাচ, তো আমার শরীরটা খারাপ তো আমার একবার দেখে নেওয়া যাক যে কিছু হয়েছে কি না, কারণ সংসারের সব কাজই তো আমিই করি এবং আমার যেহেতু ওর বাবার যেহেতু শরীরটা খারাপ হয়েছিল বলে আমাকেই সবটা করতে হয়েছে। তো সেহেতু আমি টেস্ট করিয়েছিলাম এবং আমার টেস্টে রিপোর্টটা পজিটিভ এসেছিলো। তো আসার পরে কিন্তু আমার কোনো রকমই কিছু সিমটম ছিল না, তো আসার পরে যাই হোক, আমার পরিবারের থাকে কলকাতায় তো ওরা সবাই এখানে চলে এসেছিলো এবং আমার যেহেতু এখানে অনেক কটাই ঘর, তো সবাই আলাদা আলাদাভাবেই ছিল এবং আলাদা আলাদাভাবেই তারা থেকেছিল এবং আমাদেরকে অনেকটাই তারা সাহায্য করেছে মেন্টালভাবে আমরা অনেকটা তাদের কাছ থেকে সাহায্য পেয়েছি এবং তার ফলে আমি এবং আমার হাজব্যান্ড খুব তাড়াতাড়ি রিকভার করেছি, তবে আর কাউর এই সমস্যার সম্মুখীন হতে হয়নি। তবে অবশ্যই আপনাদের সাথে সেই গল্পটা অবশ্যই করব যে আমরা কীভাবে এই কোভিডে আক্রান্ত হয়েছিলাম, কীভাবে এর থেকে উপায় করে আমরা এর থেকে বেরিয়েছি। আর তখন এমন মানসিকতা ছিল যে ভিডিও করব, এমন মানসিকতা হয়নি, যে মানে সংসারে যা হয় আর কি, আমিও শরীর খারাপ, আমার হাজব্যান্ডেরও শরীর খারাপ, সে মতো অবস্থায় আর ভিডিওটা করা সম্ভব হয়নি। তো সেই জন্যই ভাবলাম আজকে আপনাদের সাথে অল্প করে সেটা আমি বলি যে আমার এক্সপিরিয়েন্সটা কী, যেটা এখনকার
সময় যেটাকে সবাই এর মধ্যে কম বেশি সাফার করছে সেরকম আমিও সাফার করেছি। তবে এই সাফার থেকে রিকভার কীভাবে হয়েছি, অবশ্যই ঠাকুরের আশীর্বাদ তো আছেই, তাছাড়া আমাদের পরিবারের ভালোবাসা, আমাদের পরিবার, আমার হাজব্যান্ডের পরিবার, সবার ভালোবাসার জন্যই আজ আমরা এতটা এগিয়ে আসতে পেরেছি এবং কোভিডকে হারাতে পেরেছি। আশা করব আমাদের মতন অনেকেই আছেন যারা এর সাফার করেছেন এবং তাকে হারিয়ে আগে এগিয়েও এসেছেন। তাহলে যাই হোক, এইভাবেই আমি শেষ করলাম। তবে একদিন অবশ্যই কোভিডে আমরা কীভাবে আক্রান্ত হয়েছিলাম, কীভাবে এর থেকে আমরা মুক্তি পেয়েছি আস্তে আস্তে, কীভাবে এর সাথে আমরা জয় করেছি নিজেকে, সেটা নিয়ে আপনাদের সামনে অবশ্যই একদিন গল্প করব। তাহলে আজকের মতন এই ভিডিওটাকে এখানেই আমি শেষ করলাম। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তাহলে আজকের মতন চলি বন্ধুরা। তবে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। তাহলে চলি বন্ধুরা, আজকের মতন আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।